ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ঢাকাস্থ বন্ধন ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকাস্থ লাউর ফতেপুর ইউনিয়ন বন্ধন ফোরাম আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকার শান্তিনগরের একটি অভিজাত রেস্টুরেন্টে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি লিয়াকত আলী জুয়েলের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি সেলিম রানা ও সাধারণ সম্পাদক সাংবাদিক অভিজিৎ বণিকের প্রাণবন্ত যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন এফসিএ ফতেপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডাক্তার মিজানুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ ফুরকানুল ইসলাম, লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহমদ, প্রফেসর মোহাম্মদ সেলিম, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক আলামিনুল হক আলামিন, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আশরাফ হোসেন, ব্যাংক কর্মকর্তা শেখ শামসুদ্দোহা, সাংবাদিক সাইদুল আলম সোরাফ সহ আরও বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় উপস্থিত অতিথিরা ঢাকাস্থ লাউর ফতেহপুর ইউনিয়ন বন্ধন ফোরামের সকল কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। সংগঠনের নেতৃবৃন্দরাও তাদের বক্তব্যে ঢাকাস্থ লাউর ফতেহপুর ইউনিয়ন বন্ধন ফোরামের আগামীর পথ চলা আরও বেগবান ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ইফতারের পূর্বে দেশ জাতি ও ঢাকাস্থ লাউর ফতেহপুর ইউনিয়ন বন্ধন ফোরামের সমৃদ্ধি কামনায় মিলাদ শেষে মোনাজাত পরিচালনা করেন ডাক্তার মিজানুর রহমান। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।